এপাড়ায় সন্ধ্যাবেলা এখন আর ঠেলা গাড়ির ভিড়ই নেই, মশলাদার কষা মাংসের গন্ধ নেই, ঘরে ঘরে বেল ফুলের দাঁত নেই, এপাড়ার বাতাসে আর জর্দা পানির ফুরফুরে গন্ধ নেই, অগ্রিম বুকিং এর কোনো ব্যস্ততা নেই, তারাপীঠের শ্মশানের মতো রাত্রি জুড়ে কোনো দেহ পড়ে না এখানে, না এখানে রাস্তায় কোনো লাল আলো জ্বলে না, তবু মানুষকে রেড লাইট এরিয়া বলে। মুখে সস্তার মেকআপের পলিশ তরা সরে জীর্ণ চেহারাগুলো এখন উকি দিচ্ছে। জীবন টানার জন্য যে মানুষগুলো নরকে জীবন খুঁজতে এসেছিল, আজ সে জীবন বড় অসহায়। রোজ রোজ যাদের মৃত্যু হয়, রোজ যারা মৃত্যু রোগে আক্রান্ত হয়, তাদের জীবন আজ স্তব্ধ হয়ে গেছে। কেননা শহর জুড়ে এখন লকডাউন চলছে। এপাড়ার দেওয়াল জুড়ে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি লেখা, তবুও কোনো পৌরপিতার দেখা নেই, কোনো অনুদান নেই, কারোর সাহায্য নেই। বাইরের চাতালে শুকনো স্তন মুখে অচৈতন্য হয়ে পড়ে আছে শিশুরা। না এখানে কোনো পিতারাই কোনো দায় নেই। এ মন্দিরে ভাতের গন্ধ এখন বিলাসিতা। যদি প্রশ্ন করেন মন্দির বললেন কেন, তবে বলি যার কাছে মানুষ এলে তৃপ্তি পায়, সে মানসিক হোক বা শারীরিক, তাকে আমি মন্দিরই বলে থাকি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গ্রহণযোগ্য হলে অবশ্যই লাইক আর কমেন্ট করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন।